নমস্কার, তোমাদের সকলকে স্বাগতম তোমাদেরই ইউটিউব চ্যানেল টেকনিক্যালিটিতে। আর্ম পোস্ট ট্রাইব্যুনালে 109, মানে কিন্তু আর্ম পোস্টে ট্রাইব্যুনালে কিন্তু 109টি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কি কি পদে নিয়োগ করা হচ্ছে যাবতীয় ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমরা জানবো। তার সাথে আমরা এটাও জানবো তোমরা কি করে আবেদন করতে পারো, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি হতে হবে, যাবতীয় ইনফরমেশান কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তার জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে সমস্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো কি বলা রয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে আর্ম পোস্ট ট্রাইব্যুনালে 109 জন ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড চিফ অ্যাকাউন্টেন্ট অফিসার, রেজিস্ট্রার, জুনিয়র রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, ডেপুটি কন্ট্রোলার অফ অ্যাকাউন্টেন্টস, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার প্রাইভেট সেক্রেটারি, সেকশন অফিসার, ট্রাইব্যুনাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ট্রাইব্যুনাল মাস্টার, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার, আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্তদের মধ্যে থেকে আবেদনের ভিত্তিতে বিজ্ঞপ্তি নাম্বার, এটি কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে, তার মানে কিন্তু এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন পদ্ধতি কি রয়েছে, আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে এই ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইট থেকে দরখাস্ত বয়ান ডাউনলোড করতে করা যাবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্র পাঠাতে হবে। তোমাদের কিন্তু এটা অফলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে এই ঠিকানায়। ঠিকানাটি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে এবং আর্টিকেলটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। পৌঁছাতে হবে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে। যোগ্যতা ও অন্য অন্য প্রাসঙ্গিক বিষয় উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে, মানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু যাবতীয় ইনফরমেশন রয়েছে। তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি, অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা কিন্তু দেখতে পারো। তো সিম্পলি তোমাদের কিন্তু এই তার জন্য যে কাজটা করতে হবে, এই যে লিঙ্কটি রয়েছে তোমাদের কিন্তু এই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু দেখতে হবে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমি বের করে নিয়েছি, এটা কিন্তু প্রকাশ করা হয়েছিল 19শে অক্টোবরে, দেখতে পাচ্ছ। এবং এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া রয়েছে, কোন কোন পদে কতগুলো লোক না হবে, কোথায় কোথায় লোক না হবে, সেটা কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু পেয়ে যাবে। তো সেখানে সমস্ত বিবরণ দেওয়া রয়েছে, তো তা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, তোমাদের ফিটনেস ক্যাপাসিটি কী লাগবে, সমস্ত কিছু কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছে। তো এখান থেকে দেখতে পারো এবং কিন্তু তোমরা এখান থেকে এই ফর্মটি ফিল আপ করতে পারো। তো এই ফর্মটি ফিল আপ করে তোমরা কিন্তু সাবমিট করতে পারো। তো এখানে যাবতীয় ইনফরমেশনগুলি রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে চেক আউট মাস্ট বি করে নিতে হবে। তো এই ছিল ইনফরমেশান আর্ম ফোর্সে নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা ইচ্ছুক তোমরা কিন্তু এই সমস্ত পদগুলিতে আবেদন করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, সমস্ত বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ এখনকার এই ভিডিওটি দেখার জন্য।